দয়ার সমুদ্র গৌর প্রিয় হরিদাস, মোর পাপ চিত্তে কর নামের প্রকাশ। ভক্তগণ, ঠাকুর হরিদাস হলেন নাম শক্তির প্রাকট্য রূপ। তত্ত্বগত দিক থেকে হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু এক বলেই শ্রীমন মহাপ্রভু এদের দুইজনকে একসাথে নাম প্রেম প্রচার কার্য দিয়েছিলেন। এক হরিদাস ঠাকুরের তনুতে তিন মহাজনের আবেশ পরিলক্ষিত হতো। স্বয়ং পরম পিতা ব্রহ্মা, পিতামহ ভীষ্ম ও ভক্তরাজ প্রহ্লাদ। তাই হরিদাস কৃপাভিন্ন নাম প্রেম ভক্তি লাভ করা অসম্ভব। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুর মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। অর্থাৎ হরিদাস ঠাকুর কথা শ্রবণে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয়। আমাদের এর বেশি কী পাওয়ার আছে? এহেন হরিদাস চরিত্র কীর্তন করে আমরা কৃতকৃত্য হব। আপনারা সাবধান হয়ে এই অমৃত চরিত্র শ্রবণ করুন। হরিদাস ঠাকুর 1450 সালে বর্তমান বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত বুড়ন গ্রামেতে অবতীর্ণ হয়েছিলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভু প্রাকট্যের 35 বৎসর পূর্বে জগতে প্রকট হয়েছিলেন। চৈতন্য ভাগবতে ভাগবতকার ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন যে, জাতিকুল নিরর্থক বোঝাবার তরে হরিদাস ঠাকুর জন্মিলেন যবনের ঘরে। হরিদাস ঠাকুরের পিতার নাম ছিল খান উল্লা কাজী। চৈতন্য ভাগবতে বর্ণিত আছে, বুড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস সেই ভাগ্যে সেই সব দেশের কীর্তন প্রকাশ। কতদিন থাকি আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। পাইয়া তাহনে তাহান সঙ্গ আচার্য গোসাঁই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। হরিদাস ঠাকুরও অদ্বৈতদেব সঙ্গে, ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমণ কৌতুকে কৃষ্ণ বলি উচ্চ ঈশ্বরে। বিষয়ে সুখেতে বিরক্তের অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য। কৃষ্ণানন্দে পরিপূর্ণ শ্রী অঙ্গ নিয়ে হরিদাস ঠাকুর গঙ্গা তীরবর্তী অঞ্চলকে পবিত্র করতে করতে ফুলিয়ায় শান্তিপুরে এসে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন। আনন্দের আর সীমা ধরে না, এক দিব্য অঙ্গ আর এক দিব্য অঙ্গে মিলিত হলে অষ্টসাত্ত্বিক বিকার একসাথে পরিলক্ষিত হতে থাকে। কখনো মত্ত সিংহের ন্যায় হুঙ্কার, কখনো উচ্চ ঈশ্বরের ওধম, কখনো অট্ট অট্ট ভাষ্য, কখনো গর্জন, কখনো মূর্ছা, কখনো সব অলৌকিক শব্দ প্রকাশ হতে দেখা যেত। তাই তো ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে লিখছেন যে, অশ্রুপাত রোমহর্ষ হাস্যমূর্ছা ঘর্ম, কৃষ্ণভক্তি বিকারের যত আছে মর্ম, প্রভু হরিদাস মাত্র নৃত্য প্রবেশিলে সকল আসিয়া তান শ্রীবিগ্রহে মেলে। হরিদাস ঠাকুর একবার নৃত্যে প্রবেশ করলে সকল তার যে রোমহর্ষ হাস্য মূর্ছা ঘর্ম কৃষ্ণভক্তির বিকারের যত মর্ম আছে সব তার শ্রীবিগ্রহে এসে মিলিত হয়। হরিদাস ঠাকুরের এই দিব্য প্রেম ভক্তির অবস্থা দেখে ফুলিয়ার ব্রাহ্মণ বিহ্বল হয়ে পড়েন। হরিদাস ঠাকুরের প্রতি এই বিশ্বাস ক্রমাগত বাড়তে থাকায় চাঁদকাজী মুলুকপতির কাছে সব খবর নিবেদন করলেন। যবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। হরিদাস ঠাকুর তাঁর কাছে নিয়ে আসার আদেশ করলে মুলুকপতি হরিদাস ঠাকুর নামানন্দে পূর্ণ অবস্থায় মুলুকপতির দরবারে উপস্থিত হলেন। অনবরত চোখে বাড়িধারা ও বদনে শ্রীনাম গ্রহণ করতে থাকলেন। হরিদাস ঠাকুরকে বন্দিশালে নিয়ে গেলে বন্দিশালে বন্দিগণ
দেখে পবিত্র সুখী হলেন। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ব্যাসাবতার লিখছেন, বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, তারা সব হৃষ্ট হইল শুনিয়া অন্তরে, পরম বৈষ্ণব হরিদাস মহাশয় তানে দেখি বন্দি দুঃখ হইবে ক্ষয়। হরিদাস ঠাকুর বন্দিশালে বন্দীদের দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করেন। বন্দিজনের হরিদাস ঠাকুরের দিব্য শ্রীঅঙ্গ দর্শন করে ধন্য হল ও প্রণাম নিবেদন করলেন। তখন হরিদাস ঠাকুর তাঁদের আশীর্বাদ করে বললেন, থাক থাক এমন আচহ যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। আশীর্বাদ শুনে বন্দিগণ অবাক হলেন। তাদের মনের ভাব বুঝতে পেরে হরিদাস ঠাকুর বললেন, তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। আমি তোমা সবারে যে কইলু আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে ইহা শুনহ বিচারি। এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন, যেন আছে সেই মতো থাকুক সর্বক্ষণ। হরিদাস ঠাকুরকে দর্শন করে সবাইয়ের কৃষ্ণে মতি হল, কারণ যিনি বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব প্রধান তাকে দেখা মাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণরূপ, কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ চিন্তন জাগ্রত হয়, মহাপ্রভু বলে গেছেন উত্তম বৈষ্ণবের তার লক্ষণ। তো হরিদাস ঠাকুর মহাভাগবত উত্তম, তাকে দেখে যে কৃষ্ণের মন তাদের হয়েছিল বন্দীদের, সেই মন যেন তাদের স্থিত থাকে, হরিদাস ঠাকুর এই গুপ্ত আশীর্বাদ তাদের করেছিলেন। হরিদাস ঠাকুরের কৃপা প্রসাদে বন্দীজনে সবাই কৃষ্ণ কৃপা লাভ করে ভক্তি লাভ করতে সক্ষম হলো। দিন দুই তিনের মধ্যেই তাদের বন্দিদশা ঘুচবে এই বলে তাদেরকে আশ্বস্ত করলেন। এদিকের মুলুকের অধিপতির কাছে হরিদাস ঠাকুরকে নিয়ে আসা হলো। মুলুকপতি হরিদাস ঠাকুরকে বললেন যে, কেনে ভাই তোমার কিরূপ দেখি মতি, কত ভাগ্যে তুমি দেখো তুমি হইছ যবন, তবে কেন হিন্দুদের আচারের দেহমন। আমরা হিন্দুদের দেখি না খাই ভাত, তাহা ছাড়ি তুমি মহা বংশজাত, জাতি ধর্ম লুঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে পাইবে নিস্তার। হরিদাস ঠাকুর বললেন, অহো বিষ্ণু মায়া, এই বলে হেসে ফেললেন। হরিদাস ঠাকুর বলতে শুরু করলেন, শুনো বাপ, সবার ঈশ্বর এক, শুধুমাত্র নাম মাত্র ভেদ। ভগবান প্রত্যেক জীবের মধ্যেই নিত্য অখণ্ড অব্যয় রূপে পরিপূর্ণভাবে অবস্থান করছেন। সেই স্বতন্ত্র প্রভু আমাকে যে নাম বলান আমি তাই বলি। ভগবানের কাছে কোনো জাতিভেদ নেই। যে ভগবান সবার মধ্যের ভাব গ্রহণ করে তিনি ভাবগ্রাহী জনার্দন। হিন্দুকুলে জন্মিয়ে যারা যবন হয় তখন তো কোনো আপত্তি থাকে না, শুধু আমি কৃষ্ণ নাম নিচ্ছি বলেই আপত্তি। হরিদাস ঠাকুরের এই সুসত্য বচন শুনে যবনরাও সন্তোষ লাভ করল। কিন্তু এক পাপি কাজী মুলুকপতিকে বলল যে, একে যদি যথার্থ শাস্তি দেওয়া না হয় তাহলে এক এই ব্যক্তি আরও দুষ্ট তৈরি করবে, তাতে যবনকুলের ক্ষতি হবে। মুলুকপতি তখন হরিদাস ঠাকুরকে বোঝাতে লাগলেন যে, আরে ভাই তুমি কুরআন বলো তাহলে আমরা কোনো শাস্তি দিব না, কিন্তু তুমি যদি তা না করো তাহলে কাজীরা তোমাকে শাস্তি দিবে। হরিদাস ঠাকুর বললেন, ঈশ্বর আমাকে যেমন করাচ্ছে আমি ঠিক তেমনই করছি। খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। তখন মুলুকপতি কাজীকে জিজ্ঞাসা করলেন যে, একে নিয়ে এমন কি করা যায়। কাজী বলেন যে, 22 বাজারে বেড়ি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। 22 বাজারে মারিলেহ যদি জিয়ে, তবে জানি জ্ঞানী সব সাচ্চা কথা কহে। পাইক সকলকে ডেকে নির্দেশ দেওয়া হলো যে, আমৃত্যু পর্যন্ত চাবুক পেটা করা হোক। যারা সুজন ব্যক্তি তারা সব মনে অত্যন্ত
দুঃখ পেল। কেউ কেউ পাইকদের এসে অল্প করে মারার জন্য অনুরোধ করল। যারা পাপী তারা দূর থেকে আনন্দ নিল। তথাপি মুলুকপতি ও কাজীর আদেশে অবিচারে 22 বাজারে ঘুরে চাবুক পেটা করতে থাকলো। কিন্তু লীলাময় শ্রী শ্রীকৃষ্ণের প্রসাদে হরিদাস ঠাকুর কোনো পীড়া বা দুঃখ পেলেন না। যারা পীড়ন করছিল তারা যাতে কৃষ্ণ ভক্তি লাভ করে তার প্রার্থনা করছিলেন। অমানি না মানদিন কীর্তনীয় সদা হরি, শুধু মুখে বললেই হবে? ত্রিনাদপি শুনি চেন তরুরূপি সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। হরিদাস ঠাকুরের প্রকট বিগ্রহ। কৃষ্ণের প্রসাদে হরিদাসের শরীরে অল্প দুঃখ নাহি জন্ম এতেক প্রহারে। অসুর প্রহারে যে প্রহ্লাদ বিগ্রহে কোনো দুঃখ না জানিল সর্বশাস্ত্রে করে কয়। পাপীগণ হরিদাস ঠাকুরকে এমনভাবে প্রহার করতে লাগল যাতে মৃত্যু তাড়াতাড়ি আসে, কিন্তু তারা বিস্মিত হয়ে গেল যে এত প্রহারেও হরিদাস তনুতে বিষাদ নেই। এই ব্যক্তি কোনো সাধারণ নয়, সাধারণ হলে 2-3 বাজারে চাবুক পেটা করলে মরে যেত। ইনি হলেন সাক্ষাৎ পীর। তাই তারা হরিদাস ঠাকুরের কাছে তার মৃত্যু কামনা করে বলল, যদি তিনি না মৃত্যুবরণ করেন তাহলে মুলুকপতি ও কাজীররা তাকে প্রাণে মারবে। হরিদাস ঠাকুর হেসে বললেন যে আমি জিলে তোমা সবার মন্দ যদি হয় তবে আমি মরি এই দেখো বিদ্যমানে। এত বলি আবিষ্ট হইয়া করি ধ্যান সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস। হরিদাস ঠাকুর মৃত্যুবরণ করে নিলেন। সবাই এই দৃশ্য দেখে বিস্মিত হল। মুলুকপতির কাছে মৃত শরীর নিয়ে গেলে দেহকে কবর দিলে ভালো গতি হবে এই ভেবে গঙ্গায় ভাসিয়ে দিতে নির্দেশ দিলেন। গঙ্গাতে ফেলার সময় হরিদাস ঠাকুর উঠে বসলেন। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর অদ্ভুতভাবে বর্ণনা করছেন, গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল, বসিলেন হরিদাস হইয়া নিশ্চল। ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস, বিশ্বম্বর দেহে আসি হইলা প্রকাশ। বিশ্বম্বর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাস নারীবারে। মহাবলবন্ত সব চতুর্দিকে ঠেলে, মহাস্তম্ভ প্রায় প্রভু আছেন নিশ্চলে। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হয়ে আছেন বাহ্য নাহি পরকাশ। কিবা অন্তরিক্ষে কি পৃথিবীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণভক্তি, সেই মতো হরিদাস ঠাকুরের শক্তি। হরিদাস ঠাকুরের শিবিগ্রে প্রহ্লাদের আবেশ আছে। তার স্বেচ্ছা মৃত্যুর ক্ষমতার দ্বারা তিনি বিশ্বের আবেশ আছে এবং তিনি সাক্ষাৎ ব্রহ্মাও, তারও শাস্ত্র প্রমাণ আছে। সেই মতো হরিদাস ঠাকুরের শক্তি, প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি। এইভাবে মহাভাগবত প্রধান হরিদাস ঠাকুর যবন প্রহারে তার শ্রীঅঙ্গ স্বীকার করে নিয়ে জগৎকে শিক্ষাদান করলেন। উনি এটা গ্রহণ করলেন। এইভাবে গঙ্গায় ভাসতে ভাসতে ফুলিয়া নগরে এসে উপস্থিত হলেন। হরিদাস মাহাত্মলীলা সকল যবন সম্প্রদায় দর্শন করে মুলুকপতি ও কাজীদের কাছে সেই সংবাদ প্রেরণ করতেই মুলুকপতি ও কাজী হরিদাস ঠাকুরকে পীর জ্ঞানে সম্মান প্রদর্শন করে স্বাধীনভাবে হরিনাম করতে অনুরোধ করলেন এবং তারা তাদের কৃতকর্মের জন্য বারে বারে ক্ষমা চেয়ে নিলেন। হরিদাস ঠাকুর তখন প্রেমানন্দে মগ্ন হয়ে আছেন। তার এই প্রেম সুন্দর দেহকে দর্শন করে ফুলিয়ার ব্রাহ্মণগণ অতীব আনন্দিত ও তার প্রতি কাজীর ব্যবহারের জন্য অতীব দুঃখ প্রকাশ করতে লাগলেন। হরিদাস ঠাকুর বললেন, প্রভু নিন্দা আমি যে শুনিনু অপার, তার শাস্তি করিলেন ঈশ্বর আমার। ভালো হইল ইথে বড় পাইনু সন্তোষ, অল্প শাস্তি করি কমিলেন বড় দোষ। কুম্ভিবাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে, তাহা আমি শুনিনু পাপ কানে। এই হচ্ছেন ভক্তশ্রেষ্ঠ হরিদাস।
স্পাইস বাজারে যারা তাকে নির্যাতন করলেন, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি, তা যেন প্রকট রূপ পেল। ইনি নিজের দোষ দেখলেন যে আমি প্রভু নিন্দা শুনেছি, এই কর্ণে শ্রবণ করেছি প্রভুর নিন্দা। প্রভুর নিন্দা শুনলে কুম্ভীপাক নরকে নিক্ষেপ করা হয়, কিন্তু ভগবান কত দয়াময় আমাকে অল্প শাস্তি দিয়ে। তার কাছে এই বাইশ বাজারে বেত্রাঘাত, তিনি বললেন অল্প শাস্তি দিয়ে আমাকে এই বিষম অবস্থা থেকে উদ্ধার করেছেন, প্রভুর কৃপা প্রদর্শন করলেন, প্রভুর কৃপা। এই হচ্ছেন ভগবত ভক্ত, এই হচ্ছেন ভক্তরাজ হরিদাস, ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস সম্পর্কে মহাপ্রভু বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞতপ ধ্যান, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হতে তুমি পরম পাবন। হরিদাস ঠাকুর ছিলেন পৃথিবীর শিরোমণি। বিভিন্নভাবে মহাপ্রভু তার ভক্ত, শ্রেষ্ঠ ভক্তকে স্তুতি করে গেছেন, তার মাহাত্ম্য কীর্তন করেছেন, যার মাহাত্ম্য স্বয়ং গৌরচন্দ্র করছেন, যার মাহাত্ম্য স্বয়ং গোলকপতি করছেন। আমরা তার চরণে তার কথাকে শ্রবণ করে কীর্তন করে ধন্য হব, এই পাপময় দেহকে বিশুদ্ধ করব, এই পাপময় চিত্ত মনকে বিশুদ্ধ করব, এ আর অত্যুক্তি কী আছে। তাই হরিদাস ঠাকুরের কথা আজ থেকে আমি আস্বাদন করা শুরু করলাম। এরপরে আমি অনেক ভিডিও আনব হরিদাস ঠাকুরের প্রতি, আপনারা প্রত্যেক ভিডিওকে আস্বাদন করবেন। হরিদাস ঠাকুর চরিত্র অনন্ত, তার একটা বিন্দু আমি বলার ক্ষমতা রাখি না, কিন্তু আমার এই ক্ষুদ্র সমতায়, ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু যতটা আস্বাদন করতে পারি ততটাই লাভ। এই বলে আমি আমার আজ বাণীকে শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমাকেও কৃপা করবেন যাতে আমি ভক্ত চরিত্র পরিবেশনের মাধ্যমে নিজেকে কৃতকৃত্য করতে পারি, আর আপনাদেরও সেবা কার্যের সেবা, আপনাদেরও প্রতি আমার সেবা যেন এইভাবেই চলতে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।